আজ কার্বনিল যৌগের অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি সম্বন্ধে কিছু বলছি। প্রথমে অ্যালকোহল থেকে অ্যালকোহলের জারণ বিক্রিয়ার দ্বারা, প্রাইমারি অ্যালকোহল থেকে জারণ বিক্রিয়ার দ্বারা অ্যালডিহাইড তৈরি করা যায়। এখানে আর মানে হচ্ছে গিয়ে অ্যালকিল গ্রুপ, আর পি মানে প্রাইমারি অ্যালকোহল। বিকারক ক্ষারীয় ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, ডাইক্রোমেট দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ অথবা আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। বিক্রিয়া উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড এবং জল। সব থেকে ছোট যে প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে সেই মিথানল। আমি যে আঙুল দিয়ে ধরে আছি এটা কার্বন, তিনটি হাইড্রোজেন মিথাইল গ্রুপ, লাল হচ্ছে অক্সিজেন এবং নীল হচ্ছে হাইড্রোজেন, মিথাইল গ্রুপ আর ওইদিকে হাইড্রোক্সিল গ্রুপ মিথানল। এটাই সব থেকে ছোট প্রাইমারি অ্যালকোহল। যদি ওখানে যে আর বলেছি, আর যদি একটা হাইড্রোজেন হয়ে যায় তাহলেই কিন্তু মিথানল হয়ে যাচ্ছে, তাই তো? এটা জারণ হয়ে কী তৈরি করবে? এটা জারণ হয়ে তৈরি করবে মিথানল। এই যে মিথানল, মাঝখানে কালো হচ্ছে কার্বন, তার সাথে ডবল বন্ড দ্বারা লাল সেটা হচ্ছে অক্সিজেন আর দুটো হাইড্রোজেন। মজার বিষয়, এই কার্বনটা হচ্ছে এসপি টু হাইব্রিডাইজড এবং বস্তুটি দ্বিমাত্রিক বস্তু, তাই তো? কিন্তু মিথানল, এই কার্বনটা কিন্তু এসপিথি হাইব্রিডাইজড, এই যে কার্বনটা এসপিথি হাইব্রিডাইজড এবং এটা ত্রিমাত্রিক বস্তু, ঠিক আছে? এবারে সেকেন্ডারি অ্যালকোহল থেকে জারণ দ্বারা তৈরি করা যায় একই রকম সেই বিকারকের সাহায্যে, এক্ষেত্রে কিন্তু তৈরি হবে কিটোন। একটা সেকেন্ডারি অ্যালকোহল দেখা যাক, সেকেন্ডারি অ্যালকোহল এস দিয়ে সেকেন্ডারি বোঝানো হয়েছে। এখানে কটা কার্বন আছে? এক দুই তিন, তিনটে কার্বন, কালো আর একটা হাইড্রোক্সিল গ্রুপ। এই যে মাঝখানে আমি ধরেছি এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন, এর সাথে একটা হাইড্রোজেন রয়েছে আর এই হাইড্রোক্সিল গ্রুপ। এর নাম কি? আইসোপ্রোপানল। আইপিসি নাম কি? মিথেন ইথেন প্রোপেন, দুই পজিশনে অ্যালকোহলীয় গ্রুপ, তাই এর নাম প্রোপান টু অল বা আইসোপ্রোপানল। এটা যদি জারণ বিক্রিয়া হয় ওই একই বিকারকের উপস্থিতিতে তাহলে কি উৎপন্ন করবে? তাহলে এটা তখন উৎপন্ন করবে কিটোন, এবং সেই কিটোনটা হচ্ছে অ্যাসিটোন বা মিথেন ইথেন প্রোপেন, তিনটে কালো তিনটে কার্বন। যদি অক্সিজেন না থাকতো তাহলে নাম হতো প্রোপেন, যেহেতু কিটোন অন যুক্ত হয়েছে তাই প্রোপানন। তাহলে আমরা জানতে পারলাম যে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয় এবং সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়, এ দুটো দেখতে পেলাম আমরা। এবারে প্রশ্ন হচ্ছে যে আর এবং আর যে দুটো গ্রুপ রয়েছে তারা যদি একরকম হয় তাহলে কি হবে? দেখা যাক, তারা যদি একরকম হয় অর্থাৎ সিমেট্রিক্যাল, দুটোই একই রকমের, তখন কি হবে? একটু আগেই সেটা দেখিয়েছিলাম যে আইসোপ্রোপানল সেটা কিন্তু জারিত হয়ে তৈরি করবে যে কিটোন, সেটা সিমেট্রিক্যাল হবে। এই যে মাঝখানে কার্বনিল গ্রুপ, তার দুপাশে কিন্তু দুটো মিথাইল গ্রুপ আছে, সিমেট্রিক্যাল মানে প্রতিসম। কিন্তু যদি আর নট ইকুয়াল টু আর ডট হয় তখন কিন্তু অপ্রতিসম, এক পাশে একটা মিথাইল গ্রুপ আর এক পাশে যদি একটা ইথাইল গ্রুপ থাকে তখন সেটা অপ্রতিসম। এখানে যেটা নিয়েছি আমি এটার কী নাম? এখানে কটা কার্বন অ্যাটম আছে? এক দুই তিন চার, এটা আইসোবিউটানল। আর যদি আইপিসি নামকরণ করতে চাই, বিউটান টু অল, তাহলে বিউটানল থেকে তৈরি হলো আমার
মিথাইল ইথাইল কিটোন, অথবা যদি আইইউপিএসসি নামকরণ করতে চাই, এক দুই তিন চার, দুই পজিশনে কিটো গ্রুপ, তাহলে বিউটান টু ওন। ঠিক আছে, তাহলে এবার আমার প্রশ্ন, এটা প্রথম প্রশ্ন, খাতায় প্রশ্নটা লিখে ফেলো যে টারশারি অ্যালকোহলের জারণে কি উৎপন্ন হবে, এই বিক্রিয়াটা লিখে ফেলো। হাতের কাছে বই থাকলে বইও কনসাল্ট করতে পারো, কিন্তু এখনই উত্তরটা পাঠাবার দরকার নেই, উত্তরটা লিখে রাখো, কিছুক্ষণ বাদেই আমি উত্তর পাঠাবো, তখন আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। এবারে ডিহাইড্রোজেনেশন করে, ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়ে, আমরা একই রকমভাবে প্রাইমারি অ্যালকোহল থেকে সেই একই রকম প্রাইমারি অ্যালকোহলকে, এক্ষেত্রে কিন্তু উত্তপ্ত কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 573 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত কপার বা তামার উপর দিয়ে যদি প্রাইমারি অ্যালকোহল বাষ্পকে প্রবাহিত করা যায়, তখন তৈরি হবে অ্যালডিহাইড এবং হাইড্রোজেন। এক্ষেত্রে কিন্তু আর জল তৈরি হবে না, তখন তৈরি হবে অ্যালডিহাইড আর হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন মলিকুল, অ্যালডিহাইড এবং হাইড্রোজেন। একই রকমভাবে যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহলকে নিই একই কন্ডিশনে, তখন কিন্তু তৈরি হবে কিটোন। এবারে আমার তৃতীয় প্রশ্ন থাকলো যে একই রকমভাবে যদি আর এবং আর ডট একই হয় অথবা যদি ভিন্ন হয়, কি তৈরি হতে পারে, সেটা তোমরা তোমাদের খাতায় এর উত্তর লিখে ফেলবে। বইয়ের সাহায্য নিতে পারো, তবে বইয়ের সাহায্য না নিয়ে যদি চিন্তা করে করতে পারো তাহলে খুব ভালো হয়, তাই আমি স্পেকুলেট করার কথা বলেছি। ঠিক আছে, আমি পরে উত্তর পাঠাবো, আমার এটা এই ভিডিওটা দেখার পরে তোমরা সেটা লিখে ফেলবে, প্রশ্নটা এখন লিখে রাখো। দুটো প্রশ্ন হলো। আর তিন নাম্বার প্রশ্ন, একই রকমভাবে টারশারি অ্যালকোহলের ক্ষেত্রেও এই ডিহাইড্রোজেনেশনে কী উৎপন্ন হবে, তিনটে প্রশ্ন হলো। প্রথম প্রশ্ন হলো টারশারি অ্যালকোহলকে জারণ করলে কী অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হবে, দ্বিতীয়টা হচ্ছে ডিহাইড্রোজেনেশনের ক্ষেত্রে ওই একই বিক্রিয়ায় আর 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 ডটের প্রকৃতির উপরে কীভাবে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হবে, আর তৃতীয়টা হচ্ছে টারশারি অ্যালকোহলকে যদি ডিহাইড্রোজেনেশন করা যায় তাহলে কী হবে। বেশ, এরপর আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিটোন তৈরি করব। কীভাবে করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড সবথেকে ছোটো যে কার্বক্সিলিক অ্যাসিড সেটা ফর্মিক অ্যাসিড, আমি এখানে একটা অন্য দেখাচ্ছি, এটা দেখাচ্ছি দুটো কার্বন অ্যাটম আছে, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঘরে যা থাকে প্রত্যেকের, ভিনিগার অথবা ইথানোয়িক অ্যাসিড, আমি হাত দিয়ে ধরে রেখেছি, এটা একটা কার্বন, মাঝখানে একটা কার্বন, কার্বনের সঙ্গে এই যে ডবল বন্ড হয়ে অক্সিজেন, আর এখানে হাইড্রোক্সিল গ্রুপ মানে COOH গ্রুপ, আর মিথাইল COOH গ্রুপ মানে এর নাম অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এখানে আমি কিন্তু যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা ফর্মিক অ্যাসিড আর একটা অন্য যে কোনো অ্যাসিড, আমি ফর্মিক অ্যাসিড দেখাচ্ছি, ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে, আচ্ছা যাই হোক এটাকে নিয়েই দেখি আমরা এখন, যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নিয়ে দেখি তাহলে কী হবে আমরা কিছু বাদে দেখব। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের বাষ্প ভেপার, তাকে যদি ম্যাঙ্গানাস অক্সাইড বা থোরিয়াম ডাইঅক্সাইড উত্তপ্ত অবস্থায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত, এর উপর দিয়ে যদি ওই বাষ্পকে প্রবাহিত করা যায় তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড। এখানে একটা খেয়াল রাখতে হবে, আমাকে অ্যালডিহাইড তৈরি করবার জন্য সব সময় কিন্তু ফর্মিক অ্যাসিডকে আমায় নিতে হবে, নাহলে কিন্তু আমি তৈরি করতে পারবো না, আমার এক্ষেত্রে তখন আর অ্যালডিহাইড তৈরি হবে না। তাই আমি এখানে একটা প্রশ্ন দিচ্ছি যে মিথানল এবং প্রোপানল তৈরি করার জন্য এই বিক্রিয়াকে তুমি কীভাবে কাজে লাগাবে, এবং সেই বিক্রিয়াগুলোকেও তুমি খাতায় লিখে ফেলবে। উপরের বিক্রিয়াটা লক্ষ্য করো, আর সিওএইচ এইচ সিওএইচ, অর্থাৎ ফর্মিক অ্যাসিডের সঙ্গে অপর যে কোনো একটি কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণকে যদি ম্যাঙ্গানাস অক্সাইডকে উত্তপ্ত অবস্থায় এর উপর দিয়ে ওই বাষ্প প্রবাহিত করা যায় তাহলে তৈরি হয় অ্যালডিহাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল। এই বিক্রিয়াটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও বলা যায়, কেননা অণু থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে তুমি কী করে মিথানল এবং প্রোপানল এই দুটো অ্যালডিহাইড তৈরি করবে সেটা তুমি খাতায় লিখবে, এবং পরে আমার উত্তরের সঙ্গে সেটা যাচাই করবে। এটা চার নাম্বার প্রশ্ন।
এবার 5 নম্বর প্রশ্ন, যে এই বিক্রিয়াকেই কাজে লাগিয়ে তুমি কি করে কিটোন তৈরি করবে। দেখো কি করে কিটোন তৈরি করব, সেক্ষেত্রে আগে দেখাই, এই হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। আমি যদি এরকম দুটো অ্যাসিটিক অ্যাসিড অণু নিই, এখানে যে দেখিয়েছি 2RCOH, তাহলে সেক্ষেত্রে দুটো আর গ্রুপ কার্বনিল গ্রুপের সঙ্গে জুড়ে তৈরি করে ফেলবে অ্যাসিটোন। এই যে তৈরি করা আছে অ্যাসিটোন, দুটো মিথাইল গ্রুপ দুপাশ থেকে এসে কার্বনিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিটোন তৈরি করেছে। আর কার্বন ডাইঅক্সাইড ডিকার্বক্সিলেশনে বেরিয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড আমি দেখাচ্ছি। এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মাঝখানে কার্বন আর দুপাশে দুটো অক্সিজেন। কেননা আমার এখানে যে লক্ষ্য করো, এরকম যদি দুটো অণু নিই, তাহলে দুটো কার্বনিল গ্রুপ যেন আছে, তার মধ্যে একটা কার্বনিল গ্রুপ আর একটা মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আমার তৈরি করলো অ্যাসিটন, দুপাশে দুটো মিথাইল গ্রুপ, এই একটা মাঝখানে কার্বনিল গ্রুপ, তাহলে আরেকটা পড়ে রইলো কার্বনিল গ্রুপ, সেই কার্বনিল গ্রুপটা অপর আরেকটা যে অক্সিজেন তার সঙ্গে বন্ডিং করে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল এবং জলীয় বাষ্প হয়ে বেরিয়ে গেল। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা খুব ভালো করে নজর করো, দুটো ROH যুক্ত হয়ে তৈরি করেছে কিটোন। এখানে তাহলে আমি একটা প্রশ্ন করি, যে যদি এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমি কোনো আনসিমেট্রিক্যাল অপ্রতিসম কিটোন যদি তৈরি করতে চাই, অর্থাৎ আর নট ইকুয়াল টু আর, এরকম যদি করতে চাই, সেক্ষেত্রে আমার কিভাবে বিক্রিয়াটা করব বলতে পারবে? আমি এই প্রশ্নটা তোমাদের লিখতে দিচ্ছি না, মাথায় চিন্তা রাখো, কিন্তু তার মধ্যে আমি এটার উত্তর এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, মিশ্র অ্যাসিড নেবো, একটা RCOH একটা R.COH, এবং যদি দুটি ভিন্ন ভিন্ন হয় তাহলে তখন বিক্রিয়া কী হতে পারে? এই RCOH নিজেদের মধ্যে তখন RCOR তৈরি হবে, RCOH এবং R.COH এর মধ্যে বিক্রিয়া হতে পারে, তাহলে R.CO হতে পারে, আর যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে তাহলে তখন R.CO, অর্থাৎ মিশ্র। অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে বোঝাই যাচ্ছে যে অপ্রতিসম কিটন তৈরি করার জন্য এটা ভালো পদ্ধতি হবে না, একমাত্র প্রতিসম তৈরি করার জন্যই ভালো হবে। তাহলে প্রশ্নগুলো আশা করি এর মধ্যে তোমরা লিখে নিয়েছো, বা ভিডিওটা আবার দেখে লিখে নাও এবং লিখে নিয়ে উত্তরগুলো করবার চেষ্টা করো। আমি তোমাদের 15 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে তোমরা উত্তরগুলো লিখে ফেলো, 15 মিনিট বাদে আমি উত্তর পাঠাচ্ছি।